সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, এইভাবে সবাইকে আপন করে রাখেন নাম সমাজ এবং সমাজ কর্মকর্তাদের মূল উদ্দেশ্য মহন কাম্য। আপনাকে কিন্তু আমি মনের থেকে কখনো বিরক্ত করি নাই। আপনি যদি আঘাতে থাকেন যে আমি সমাজ যেতে পারছি না, আমার মন দ্বন্দ্ব লাগছে, আমার মনে কিন্তু কোনো কোনো দুঃখ নাই, কোনো আঘাত নাই, আপনার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। আপনি সেই আগের মতো সেই সমাজে যাবেন এবং আমি যাতে কথা বলেছিলাম যে এখন সমাজে পুরো চিঠিপত্র দেওয়া হয়নি, কোনো মিটিং তো হয় না, আপনি তার থেকে বলতে চাইছেন সেটাও ঠিক না। ওটাও কিন্তু সচিন বাবুকে তো সমাজ থেকে আমি আউট করিনি, কারণ বাদে ইন্টার্ন ফর্ম নিয়ম ফর্ম না হতেই পারে লয় ল আপনি আজকে আমার কাকার মাধ্যমে পুটিয়া গ্রামে সবাই যে মিলন মনায় আবদ্ধ হয়েছেন আপনারা, এই মারা যেন কখনো আপনাদের তুলে না যায় বা ছিঁড়ে না যায়, আমার কাকার সম্মান দিচ্ছে আপনারা নিজেকে বজায় রাখেন, অটুট রাখবেন, এই আমি আপনাদের সবাই প্রতি বলছি। এবং সমাজের আপনার প্রতি কোনো প্রতিক্রিয়া নেই, আপনি সেই সমাজের সেইভাবেই চলবেন এবং আমাদের সঙ্গে একত্র প্রকাশ করে আমরা কীভাবে সমাজবাসীকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, স্বাস্থ্য রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আবার অনেক অনেক ধন্যবাদ। আমাদের সমাজের মহোদয়কে বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের গ্রাম বা গ্রাম সমাজ এবং যে আমাদের দক্ষিণ খড়িয়া পড়া যে সমাজ সেটা আমরা একই আছেন, পূর্বের মতো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, দ্বিধা দ্বন্দ্ব এটি কখনো যেমন উঠতে ছিল না আগামীতেও থাকবে না, এইভাবে চলার উদ্বয়ন ব্যক্ত করেছেন। যদি আমরা তা অত্যন্ত আশাবাদী একটা বক্তব্য এবং ওনার বক্তব্যের ভিতরে অত্যন্ত দৃঢ়তা ছিল, একজন সভাপতি হিসাবে যেভাবে তার প্রতিটি শব্দে বাক্যে এবং কাজে দৃঢ়তা ব্যক্ত করতে হয় উনি সেটি প্রকাশ করেছেন এবং আমি আমার কাছে ততটুকু অনুভূত হয়েছে। যদিও সংক্ষেপ উনি বলেছেন সভাপতির বক্তব্য সবসময় যে দীর্ঘায়িত হবে তা কিন্তু নয়, তো উনি সংক্ষিপ্তভাবে বক্তব্য করলেও উনি যে কথাগুলো বলে গেছেন সেগুলো আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকেও চিঠি আদান প্রদান সহ অন্যান্য কিছুতে এগুলো কিন্তু আমরা আজকে ওই বক্তব্যের বিষয়ে ভাবি নাই, আমরা এই বিষয়গুলোকে অভিধা করে আমরা দেখেছি। আমার বিশ্বাস যে গ্রামপ্রীতি যারা তাদের সমাজপতিদের প্রতি আর কোনো ক্ষোভ বা উষ্ণা বা অন্য কোনো কিছু থাকবে না, এটি আমার বিশ্বাস। এবং ব্যতিক্রম ঘটিয়ে যেহেতু সভাপতি সম্পাদক এবং উপদেষ্টা মহোদয় তাদের বক্তব্য দিয়েছেন, এরপর আমার ধন্যবাদ জ্ঞাপনের পালা থাকবে। এই কারণে শেষে আমার একটু অন্তত এটুকু বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। তার আগে আমি আরেকটু নিবেদন করতে চাইব আমাদের গ্রাম প্রতিকারের কাছে যে সভাপতি মহোদয়, উপদেষ্টা মহোদয় এবং সম্পাদক মহোদয়ের কথায় আমরা সবাই পরিচিত তার বিষয়ে বললাম কি বললাম না আমি এভাবে বলতেছি, পরিচিততার বিষয়ে যদি একটু অনুভূতি ব্যক্ত করা হয় তাকে বোধ হয় ভালো হয়। এই অনুভূতিটা ব্যক্ত করলে আমরা যারা এখানে আসি তারা সবাই আমার মনে হয় একটু
নিজেদের উপলব্ধিটা যে বিষয়গুলি আমাদের ভিতরে জানা গিয়েছিল সেটির ব্যাপারে আমরা পরিচ্ছন্ন হতে পারব। আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী সেইভাবে সবাইকে নিয়ে